ভাই পাবনা জেলা চ্যালেঞ্জ, পাবনা জেলা চ্যালেঞ্জ, পাবনা জেলা এরকম একটা গরু যদি দর্শক ভাই দেখাতে পারে যে এত সুন্দর এত মানে রূপের গরু এই দামে, ঠিক আছে, তার জন্য পুরস্কার আছে ভাই, একবারে সীমিত দামে দিয়ে দেব, একদম সীমিত দাম। এই ধরনের গরু কয়টা দেখাবেন আজকে? এই ধরনের গরু মোট চারটা গরু দেখাবো, তার মধ্যে এটি মনে করেন যে আমার বর্ষসেরা কালেকশন এক কথায়, ঠিক আছে। আচ্ছা, এবছর এত সুন্দর কালেকশন আমি করি নাই, যারা আমার প্রোগ্রাম দেখে তারা জানে। গরুটা মাথার গেট আপ দেখেন, কানগুলার গেট আপ, তাকানোর গেট আপ, একদম যাকে বলে একশো একশো। বডিটা দেখান, স্কিনটা দেখান, ঠিক আছে, চামচোচাটা দর্শক ভাইদের দেখান কত সুন্দর, ঠিক আছে, পাগোলা দেখেন, আর বাট তলা কি জায়গাটা দেখান, দুধ আসলে হবে কোথায় থেকে, অনেক জায়গা, অনেক জায়গা। এখনই মনে হচ্ছে যে একটা গরু 25 লিটার 30 লিটার দুধ যে হবি, সে জায়গাটা তো থাকতে হবে। এই দেখেন যেখানে টানবো সেখানেই লোস, চামড়া কত সব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পিছনে দেখান বাটগুলা চারটা দর্শক ভাইদের দেখান, কত লাক্সারি ফুল আর কত সুন্দর। এই দেখেন চারটা নিবুন কত সুন্দর, চারটা বাট চার জায়গা, এই দেখেন, ঠিক আছে, কত দূরত্ব, দূরত্ব, দূরত্বটা দর্শক ভাইদের দেখা দেন, যেখানে টানবে সেখানে এক থোপা উলান, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, সকলেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু পরিচয়। আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন, এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম অরণখোলা মিয়াপাড়া মসজিদের পাশেই এই মিয়া ডেয়ারি ফার্মটি অবস্থিত। আজকের প্রোগ্রামে কতগুলো গরু দেখাবেন? আজকের প্রোগ্রামে চারটা বাচ্চা দেখাবো ভাইয়া, মাশাআল্লাহ দারুন একটি গরু দেখতে পাচ্ছি, সাদা কালো রঙের, কি জাতের গরু এটা? এটা পিওর এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা বকনা বাচ্চা ভাইয়া, মাথাটা ছোট, কানগুলা ছোট, পশমটা দেখেন কত সুন্দর, চামচোচা একদম পাতলা, একদম পাতলা, ঠিক আছে, খুবই সুন্দর, এটা গর্জিয়াস ফুল একটা গরু। বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আনুমানিক 6.5 মাস ভাই। 6.5 মাস বয়স? জি জি, 6.5 মাস। খাওয়া দাওয়া একেবারে সুস্থ একদম? এই যে দর্শক ভাইদের দেখান কত সুন্দর খাচ্ছে, খাওয়া দাওয়াটা ভালোভাবে দেখা দেন দর্শক ভাইদের। আচ্ছা, খাওয়া দাওয়া একদম খুবই সুন্দর খাই দেয়, ঠিক আছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই কালার কম্বিনেশন একটি গরু। হ্যাঁ, বারতলাটা দর্শক ভাইদের দেখান, চারটা বার চার জায়গায় কত সুন্দর বারতলা আসছে, তলাবারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, গুলো খুবই দূরত্ব নিয়ে আছে। জি জি জি, একদম সুস্থ সবল, একদম সুস্থ সবল, আসলে ভালো গরু বেশি কথা বলতে হয় না, দর্শকরা দেখলেই বুঝতে পারবে, দর্শকরা দেখলেই বুঝতে পারবে। দর্শকেরা দুই চারটি গরু পুষে, যারা পুষে গরু সম্পর্কে জানে তারাই গরু পালে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখছেন ভাই? এই গরুটি আমি তিনটা লট করছি ভাইয়া, 1 2 3 তিনটা বাচ্চা লট করেছি। জি জি, তিনটা লট 61,500 টাকা লট, 61,500 টাকা লট। জি জি জি, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে, কথা বলে নিতে পারবে, দাম দর করে নিতে পারবে। এই লটে তিনটা বাচ্চা থাকছে, তিনটা বাচ্চা থাকবে। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। জি জি, মাশাআল্লাহ সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই, লটের 2 নম্বর, কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা, দর্শক ভাইরা দেখুক, যারা জাত মান চিনে তারা অবশ্যই বলতে পারবে যে এটা কি জাতের। কানগুলা দেখেন কত ছোট, মাথাটা একদমই ছোট। আচ্ছা, অনেক ছোট মাথা, অনেক ছোট মাথা, দর্শক ভাইদের চামচোচাটাও দেখান কত পাতলা, ঠিক আছে, পাগুলা কত সুন্দর, খাওয়া দাওয়া খুবই সুন্দর, একটা লাক্সারি ফুল বাচ্চা, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। এই বাচ্চাটির বয়স কেমন আছে ভাই? এটার বয়স আপনার 6.5 মাস আনুমানিক, 6.5 মাসের মতো বয়স। জি 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 জি, খাওয়া দাওয়া একদম সুস্থ সবল, একদম সুস্থ সবল, খাওয়া দাওয়া দর্শকদের দেখান কত সুন্দর খাচ্ছে। আচ্ছা আচ্ছা, তলাবারটা যদি একটু দেখে আপনাদেরকে দেখান, তলাবারটা দেখান, চারটা নিপুল চার জায়গায় আছে, চারটা নিপুল চার জায়গায়। এটা হচ্ছে 61,500 টাকা লটের দ্বিতীয় নম্বর বাচ্চা। আচ্ছা, এই দামটা কি ভাই ফিক্স নাকি? না, দর্শক ভাইরা দাম দর করতে পারবে, সমস্যা নাই, এর মাঝেও দরদামের সুযোগ, দরদামের সুযোগ আছে, আমারই হবে না হয়তো বা কিছু সীমিত আলোচনা, আসলে এটি তো আর বাটার দোকান না, এফেক্সের দোকান না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এক রেট কিছুটা অনার করবে? জি, আমও দাম দর করে নিয়ে আসি, দর্শক ভাইরাও দাম দর করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। আচ্ছা ঠিক আছে ভাই, লটের 3 নম্বর গরুটি আমরা দেখতে পাচ্ছি, খুবই দারুণ কালার কম্বিনেশনের আরেকটি গরু এনেছেন,
এই গরুটির সম্পর্কে একটু বলবেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বক নাম আছে। আমার তিনটা গরুই, কোনোটা কারণটার চাইতে কম না ভাইয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চারটা তিনটা গরুই দেখান দর্শক ভাইদের, তিনটা লট। অনেকে লটে খারাপ ভালো মিক্সার করে, আমার তিনটাই ভালো। দর্শক ভাইরা দেখলে বুঝবে এই বাচ্চাটা গরুরটা কত সুন্দর আসছে। মাজা টাজাগুলা দর্শক ভাইদের সুন্দরভাবে একদম স্ট্রেট মাজা, দর্শক একদম স্ট্রেট, খুবই সুন্দর একটা মাজার গরু। দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। বাড়তলাটা দেখান, চারটা বাড় চার জায়গায় কত সুন্দর বাড়তলা আসছে, খুবই সুন্দর একটা গরু। খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল, একদম সুস্থ সবল। এই যে দর্শক ভাইদের খাওয়াটা দেখা দেন, ঘাসের একদম মোটা শুদ্ধি খায় লিসে দেখেন। এটার বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স 7 মাস ভাই, 7 মাস বয়স আছে। জি 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 জি। আচ্ছা আচ্ছা, লটে দাম রাখছেন 61,500 টাকা। চলেন আমরা তিনটা গরু একসাথে দেখাই। আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা, তিনটা বাচ্চা একসঙ্গে দেখতে পাচ্ছেন। এই লটটির দাম রাখা হয়েছে 61,500 টাকা। দর্শক ভাইরা দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। খাওয়া দাওয়া দর্শক ভাই, খাওয়া দাওয়াটা সুন্দরভাবে দেখা দেন, কত সুন্দর খায় সব বাচ্চা, খুবই লাক্সারি ফুল বাচ্চা। আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চাই সেম ক্যাটাগরি এবং সেম হাইট সেম লেন্থের বাচ্চা। জি 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 জি। আপনারা চাইলে একসঙ্গে এই তিনটা বাচ্চা সংগ্রহ করতে পারেন। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই ভাই। সিরিয়াল নাম্বার 4, মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটি সম্পর্কে একটু বলবেন, কি জাতের গরু এটা ভাই? এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা, একদম কাশ্মীরি আপেল। দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে, মানে পাবনা জেলা চ্যালেঞ্জ যে এরকম গরু কেউ মিলাতে পারেছে নাকি, কেউ দেখাতে পারেছে নাকি, ঠিক আছে? আপনিও তো প্রোগ্রাম করেন, এত সুন্দর গরু, এই রূপের এই মানের গরু খুবই কম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আনুমানিক 12 মাস ভাইয়া। 12 মাস বয়স আছে? জি জি 12 মাস। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া একেবারে খাওয়া দাওয়া কত সুন্দর, ঠিক আছে? বৈশিষ্ট্য দেওয়ার কোনো কিছু নাই ভাই। দর্শকরা চিনে জানে মাথাটা কত সুন্দর, কানগুলা ছোট ছোট একদম জাত মান দেন, পাগুলা কত সুন্দর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটা ভালো মানের গরুর বাইজিক যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্যই আছে। একদম আপনি মাথার ঘাড় থেকে দেখেন পিঠ পর্যন্ত একদম স্ট্রেট, ঠিক আছে? দর্শক ভাইদের সুন্দরভাবে দেখান, যে গরু চিনে সে গরু লিবি। টেকার দিকে তাকালে এ গরু কোনোদিনও নিতে পারবে না, ঠিক আছে? তলাবারটাও দেখতে পাচ্ছেন, তলাবারটা খুবই সুন্দর, একদম দেখেন যে যে কি বলবো দর্শক ভাইদের, খুবই দারুণ একটি গরু দর্শক। জি জি জি। কেউ যদি মনে করে যে এটা 30 লিটার গাভি বানাবো তাহলে এই গরু নিতে হবে, ঠিক আছে? হিটে আসতে কেমন সময় লাগতে পারে? হিটে আসতে আপনার আনুমানিক 3 মাসের ভিতর হিটে চলে আসবে। আচ্ছা আচ্ছা, 3 মাসের মধ্যে হিটে আসবে? জি জি, 3 মাসের মধ্যে হিটে চলে আসবে। এই গরুটির দাম কেমন রাখছেন ভাই? এই গরুটির দাম আমি বেশি যাব না, 1,04,000 টাকা। 1,04,000? 1,04,000 টাকা। দরদাম করা যাবে না? ফিক্স দরদাম করা যাবে, অবশ্যই সীমিত কিছু দরদাম করা যাবে। এইসব গরু দেখবেন প্রতিবেদনে 1,25,000-30,000 দাম চাচ্ছে, ঠিক আছে? আমার গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করা, কম রেটে সংগ্রহ, এই জন্য আমি অল্প সীমিত কিছু লাভ রাখি বলিয়ে দিছি ভাইজান। কোনো দর্শক ভাই পছন্দ হলে কথা বলে নিতে পারবে? জি জি জি, দর্শক ভাইদের পছন্দ হলে কথা বলে নিতে পারবে ভাই। এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার, যে দর্শকরা ভালো জাত ভালো জিনিস 2 টাকা বেশি লাগুক, ভালো জিনিস কালেকশন করুক, ঠিক আছে? পোকা ধোকা লিজা গোয়াল ভরে লাভ নাই ভাই। তিনটি গরুর দুধ হবে এলিগা 10 লিটার, আর এক গরুর দুধ হবে 20 লিটার, সেই মানের গরু কালেকশন করতে হবে ভাই। জাতমান দেখে সংগ্রহ করতে হবে? জাতমান দেখে সংগ্রহ করতে হবে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন। ফোন নাম্বারটা 01309867662। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে? জি, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।